নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে হচ্ছে আমাদের মেমোরিয়াল ডে ভ্যাকেশনের লাস্ট দিন, অ্যান্ড দিস ইজ দ্য পার্ট থ্রি। আদিশ আর গোপাল আপনাদের সবাইকে হাই বলছে, আর আজ আমরা ফিরব আমাদের বাড়িতে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের লাগেজ প্যাক করে বেরিয়ে গেছি, আর আদিশ অ্যান্ড আরিয়াস আর ডুইং রেস টু দ্য এলিভেটার, কি আগে গিয়ে সুইচ টিপতে পারে। তো কালকে হোটেলের একটা মজাদার জিনিস আপনাদের দেখানো হয়নি। তো হোটেলে একটা ছোট্ট এরকম একটা রুমের মধ্যে ক্যাসিনো টাইপের ছিল। তো আমি আর মিস্টার দিয়ে এসে রাত্রিবেলা বেশ খেলছিলাম। এই মেন কাউন্টারে বা রিসেপশনে গিয়ে টাকা দিলে ওরা বাকেটের মধ্যে কিছু কয়েন্স দিয়ে দেয়, সেই কয়েন্সগুলো দিয়ে গেমগুলো খেলা যায়। কত টাকা হারলাম, কত টাকা জিতলাম সেটা প্লিজ জিজ্ঞাসা করবেন না, বলতে পারবো না। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর আগে বাইরে থেকে একবার দেখিয়ে দিই আপনাদের আমাদের হোটেলটা ঠিক কেমন ছিল। আজকের ওয়েদারটাও জাস্ট দুর্দান্ত ছিল। তো আজকে আমরা বাড়ি ফিরবো, কিন্তু মিস্টার দে বলছে ডাইরেক্ট কি বাড়ি ফিরবো নাকি অন্য কোথাও ঘুরে যাব, দেখা যাক কি হয়। তো আমিও হোটেলের ভিডিও করে এগোচ্ছি, দেখছি আরিয়াস আর আদিশও গাড়ির দিকে এগোচ্ছে। চলুন ঝটপট বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে ঠিক করলাম আমরা এখন যাব ওয়াইলুসিং স্টেট পার্কে। তো সেটা হচ্ছে উইসকনসিনে। এই মুহূর্তে আমরা আছি ইলিনয়েতে, যেতে হবে উইসকনসিন। আপনাদের সাথে আমাদের স্টপসগুলো আগেই শেয়ার করেছিলাম। ইন্ডিয়ানা ডিউন্স থেকে গেছিলাম পেরু, তারপরে আগের দিন রাত্রিবেলা ছিলাম গ্যালেনা, এবার আমরা যাচ্ছি ওয়াইলুসিং স্টেট পার্ক, আর সেখান থেকে যাবো বাড়ি। ওয়াইলুসিং স্টেট পার্কটা ছিল ওখান থেকে 61 মাইলস বা 98.17 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। এত সুন্দর ওয়েদারে ভাবলাম আমিও কিছুটা ড্রাইভিং করি। এই কাউন্টি রোডগুলো দিয়ে ড্রাইভিং করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ড্রাইভ করতে করতে পৌঁছে গেলাম আমরা উইসকনসিনে। এই রাস্তাটা ড্রাইভ করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ রাস্তাটা খুব ওয়াইন্ডিং ছিল, মানে একবার ডান দিকে বেঁকছে একবার বাঁদিকে বেঁকছে, আর টার্নগুলো বেশ শার্প ছিল। আমাদের এই ট্রিপগুলোর মেন ড্রাইভিংটা কিন্তু মিস্টার দেই করে, এতদিন ওই করে এসছে। তো এখন আমি রিসেন্টলি একটু ড্রাইভিং শুরু করেছি, তাই ভাবলাম যদি সামান্য একটু ওকে হেল্প করতে পারি গাড়ি চালিয়ে। ড্রাইভিং করতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, আর আমি গাড়ি চালালে কিন্তু বাচ্চারা খুব মজা পায়, কারণ আগে আমি বেশ ভয় পেতাম চালাতে, কিন্তু তারপর আমাকে মিস্টার দিয়ে শিখিয়েছে কীভাবে নিজের লেনে থাকতে হয় আর স্টিয়ারিংয়ের ওপর কন্ট্রোল রাখতে হয়। আমেরিকায় থাকলে না দুজনেরই ড্রাইভিং জানাটা কিন্তু নেসেসারি, কারণ হচ্ছে যেখানে তো অন্যান্য কোনো ট্রান্সপোর্টেশন নেই নিজের গাড়ি ছাড়া, যেমন ইন্ডিয়ায় অটো টোটো বা রিক্সা কিছু একটা পেয়ে যাই, এখানে কোনো দরকার হলে নিজেকেই বেরিয়ে কিন্তু জিনিস কিনতে হয়। যাই হোক, বলে রাখি আমি পৌঁছানোর মোটামুটি আধা ঘন্টা আগে মিস্টার দেকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ওয়াইলুসিং স্টেট পার্কে। এখানে দেখুন একটা মজার জিনিস দেখাই, আমাদের দেশে আমরা যখন ফার্মিং করি তখন আমাদের লাঙল টানার জন্য তো আমরা গরু ইউজ করি, কিন্তু এখানে এরকম একটা মেশিন আছে, এই যে চাকতিগুলো দেখছেন চাকার মতো, এইগুলো এই সামনের ট্র্যাক্টরটা যায় আর এগুলো টানতে টানতে যায়, এমনি প্লাবিংটা হয়ে যায়। তো আমরা ঢুকে পড়ছি ওয়াইলুসিং স্টেট পার্কে। এইখানে অফিসটা থেকে আমরা ম্যাপ গাইডটা নিয়ে নিলাম, যাতে দেখে বুঝতে পারি যে আমরা কোন ট্রেলটায় যাব আর কিভাবে যেতে হবে। তো এই ম্যাপটা দেখে আমরা ঠিক করলাম যে এই রুটটা ফলো করে ওপরের ব্লাফ ট্রেলটা দিয়ে গিয়ে আমরা একটা ওভারলুকে পৌঁছাবো, যেখান থেকে নাকি আমরা খুব ভালো একটা ভিউ পাবো। তো আমরা সেই ব্লাফ ট্রেলে পৌঁছে গেছি, তো এখান থেকে কিছুটা হাঁটলেই আমরা সেই ভিউটা পাবো।
ওই দেখুন ওখানে ভিউটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ভেবেছিলাম যে বোধহয় আমরা শুধু আপার মিসিসিপিটাই দেখতে পাবো, কিন্তু এখানে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পেয়েছি, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। কি দারুণ ভিউটা, তাই না? এরম একটা পয়েন্টে এসে যখন আমরা ভিউ দেখতে পাই, তো এই জায়গাটাকে আমরা এখানে জেনারেলি বলে থাকি ওভারলুক। পাশ থেকে একটা ট্রেল বেরিয়ে যাচ্ছে, সেন্টিনেল রিজ ট্রেল বলে, দেখা যাক সেখানে যাই কি না। তো এই হচ্ছে এখানকার ভিউটা, আর কোথায় কি পয়েন্ট দেখা যাচ্ছে লেখা আছে। যেমন চলুন আপনাদের আমি দেখিয়ে দিই কিছু কিছু। যেমন এটা হচ্ছে উইসকনসিন রিভার, ওইদিকে হচ্ছে গার্নেট লেক, ওর পিছনে হচ্ছে মারিকুয়েট যেটা আইওয়াতে আছে, ওইদিকে দেখা যাচ্ছে পাইকস পিক আইওয়া, এইদিকে দেখা যাচ্ছে ইস্ট চ্যানেল মিসিসিপি রিভার, এদিকে হচ্ছে প্রেরি ডু চেন উইসকনসিনে যেটা আছে, আর একদম লেফটে দেখা যাচ্ছে মেন চ্যানেল মিসিসিপি রিভার। তো ভিউটা তো আমার দারুণ লাগলো। তো আরিয়াসা রাধিশ বলল যে সামনের ওই ট্রেলটাতে একটু হাঁটতে যাবে, তো আমরাও নেমে পড়লাম। এই ট্রেলটাতে না প্রচুর ছোট ছোট পোকা ছিল, আর আরিয়াস দেখুন হাত দিয়ে দিয়ে সরাচ্ছে পোকাগুলো। আনফর্চুনেটলি আমি ইনসেক্ট স্প্রেটা আনতে ভুলে গেছিলাম। আমি যতই ভিউ দেখি না কেন আর যতই ভিডিও করি না কেন, এই ভিউটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সুন্দর। তো আমরা কিছুটা নিচে গিয়ে দেখলাম যে ওই সেম ভিউটাই নিচ থেকে দেখা যাচ্ছে আর একটু কাছ থেকে, তাই আর বেশি নিচে নামলাম না। একই তো এখানে ভীষণ পোকার উপদ্রব, তাই আমরা আবার ফিরে এলাম। তো এই জায়গাটা ছেড়ে বেরোনোর আগে আরেকবার এই ভিউটা একটু উপভোগ করে নিই। আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগছিল দেখতে, সেটা হচ্ছে এই রিভারগুলোর ওপর দিয়ে একটা ছোট ব্রিজ ছিল, সেটা দিয়ে দেখুন একটা ট্রেন যাচ্ছে। তো আমরা আবার ফেরার রাস্তা ধরলাম। আদিশ আর আরিয়াস দেখুন এখান থেকে জল খাচ্ছে, আর আমিও একটা কুইক ওয়াশরুম ব্রেক নিয়ে নিলাম। এখানে সব স্টেট পার্কে কিন্তু এই বন্দোবস্তগুলো থাকে। তো আমরা যেতে যেতে দেখলাম এক জায়গায় এরকম গাইড মতো করা আছে, সেই গাইডটা দেখে আমরা শিখছিলাম যে ওখানে কী কী পাওয়া যায়, কী কী অ্যানিমালস, কী কী বার্ডস, কী কী ইনসেক্ট এখানে আছে। যেমন এই ফ্রগটার নাম হচ্ছে নয়েজি বয়েজ, এ নাকি যখন আওয়াজ করে তখন যেন মনে হয় যে হাজার হাজার বেলস একসাথে জিঙ্গল করছে। তো এবার দেরি হয়ে গেছে, এবার আমাদের কিন্তু বাড়ি যাওয়ার পথ ধরতেই হবে। এই ওয়াইলুসিং স্টেট পার্ক থেকে কিন্তু আমাদের বাড়ি যেতে লাগবে 3 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 179 মাইলস বা 289 কিলোমিটার্স। তো আমি মিস্টার ডেকে বললাম যে আমাকে আধ ঘন্টা ড্রাইভ করতে দাও, দেন বাকিটা তুমিই করো। এত হাইকিং অ্যান্ড অল করে হিজ লেগস অলসো নিড সাম রেস্ট। তো আফটার 30 মিনিটস আমরা আবার ড্রাইভিংটা সুইচ করে নিলাম, আর আপনাদের দেখাই। দেখুন আজকে বাড়ি ফেরার পথে আমি দেখলাম সুদূর বিস্তৃত ফার্মল্যান্ডস। দেখুন এখানে কিন্তু সব সয়েল প্রিপারেশনগুলো হয়ে গেছে, মানে এখানে কিন্তু খুব শিগগিরই বীজ পোতা হবে। আর যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে এই বড় বড় এই বার্ন এরিয়া, সিলো স্টোরেজ, আর চারিদিকে গরু ঘোড়া যেই যেইগুলো জিনিস লাগে আমাদের ফার্মিংয়ের জন্যে। মানে ঘোড়া বললাম যখন আপনারা একটু ঘাবড়ে গেছেন যে ঘোড়াকে ফার্মিংয়ে ইউজ করে, কিন্তু বিলিভ মি এখানে কিন্তু ঘোড়া ইউজ করা হয় প্লাউইং করার জন্যে। এই ফার্মটা যেমন দেখুন এটা কিন্তু তেল তৈরি করার ফার্ম, এখানে আমি দেখছিলাম যে এখানে কিন্তু গ্রেপ সিড অয়েল তৈরি হয়। এখানে দেখুন প্রচুর সোলার প্যানেলস লাগানো। এই ধরনের ফার্মিংকে বলা হয় এগ্রিভোল্টাইক্স।
এই ধরনের ফার্মিংগুলো হচ্ছে শেড টলারেন্ট প্লান্টসের জন্যে। সোলার প্যানেলের শেডিংয়ের জন্যে সেই শেড টলারেন্ট প্লান্টগুলো দুপুরবেলায় ঠান্ডা থাকে আর রাত্রিবেলা থাকে ওয়ার্ম। এই টেকনোলজিটা কিন্তু আমি প্রথমবার শুনলাম, আপনারা যদি এটা আগে শুনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরও এনকারেজড হই আর আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আসি। তো এতক্ষণ ঘুরে কথা বলে আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এলাম ম্যাকডিতে। ঝটপট খিদে নিবারণের জন্য একদম আইডিয়াল প্লেস হচ্ছে ম্যাকডি। খাবারটা অর্ডার দিয়েই আগে নিয়ে নিলাম একটু সোডা, আর আমরা অর্ডার দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল বার্গার ফ্রাইজ আর সোডা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা বাড়ির রাস্তা ধরলাম আর দেখুন এখনও কিছুটা সেই ল্যান্ডস্কেপ আছে যেটা আমার খুব ভালো লাগে, এই স্যান্ডস্টোনওয়ালা ল্যান্ডস্কেপটা। আর দেখুন আরিয়াসও আমায় একটু ভিডিও করে দিয়েছে ইউজ করার জন্যে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছের হাইওয়েটা I-41 আর I-43 সাউথ হাইওয়ে, আর বেশিক্ষণ আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাবো আমরা আমাদের বাড়ি। তো বন্ধুরা, আফটার আ লং উইকেন্ড উই কেম ব্যাক টু আওয়ার হাউস। হাউস না বলে বলা উচিত হোম সুইট হোম। তো সেই দিন কাটানো কিছু ভালো ভালো মুহূর্তের ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের যদি আমার এই ভিডিওসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেল শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো দিস ইজ শ্রীপর্ণা দে নাও সাইনিং অফ, আর খুব শিগগিরই আমি ফেরত আসছি আর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।